প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির দেশের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে গোডাউন থেকে যুবলীগ নেতার 1200 বস্তা চাল জব্দ, ত্রাণ নিয়ে অনিয়ম, ইউপি চেয়ারম্যান ও 3 সদস্য বরখাস্ত, 47 জেলায় নেই আইসিইউ। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জে গোডাউন থেকে যুবলীগ নেতার 1200 বস্তা চাল জব্দ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি গোডাউন থেকে 1200 বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়েছে। বুধবার রাত 11টার দিকে বন্দরের মদনপুরের কেওঢালা এলাকায় হায়দার নিকট কম্পোজিটের গোডাউনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। গোডাউনটিতে চাল মজুত করেছেন স্থানীয় যুবলীগ নেতা জাবেদ ভূঁইয়া। তিনি মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালায় সব মিলিয়ে 1200 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গোডাউনের লোকজন বলছেন, এই চাল তারা ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে মজুত করেছেন। মালিকের সঙ্গে ফোনে কথা হয়েছে, তিনিও একই দাবি করেছেন। আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছি। কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে ভালো, নইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ত্রাণ নিয়ে অনিয়ম, ইউপি চেয়ারম্যান ও 3 সদস্য বরখাস্ত। ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে আরও একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও 3 ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে 2 ডিলারের লাইসেন্স বাতিল ও 1 ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভিজিএফের 6 বস্তা চালসহ 1 ব্যক্তিকে আটক করা হয়েছে। এ নিয়ে 39 জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে 16 ইউপি চেয়ারম্যান, 22 ইউপি সদস্য ও 1 জেলা পরিষদ সদস্য। বুধবার সাময়িক বরখাস্ত ইউপি চেয়ারম্যান হলেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈটং ইউপির জাহিদুল ইসলাম চৌধুরী। আর সাময়িক বরখাস্ত ইউনিয়ন পরিষদ সদস্যরা হলেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউপির 8 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ বাচ্চু মিয়া, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউপির 7 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফুল ইসলাম এবং দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউপির 9 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হাবিবুর রহমান। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কক্সবাজার জেলার টৈটং ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী সরকারি ত্রাণের চাল আত্মসাত করেন। এ ঘটনায় কক্সবাজার জেলা প্রশাসক আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নরসিংদী জেলার চর আড়লিয়া ইউপি সদস্য মোহাম্মদ বাচ্চু মিয়া সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন। নরসিংদী জেলা প্রশাসক আইন অনুযায়ী তাকে অপসারণের সুপারিশ করেছেন। এছাড়া কুষ্টিয়া জেলার নন্দলালপুর ইউপি সদস্য মোহাম্মদ শরীফুল ইসলামের বিরুদ্ধে সরকারি ত্রাণ লুটের অভিযোগ রয়েছে। দৌলতপুর ইউপি সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান সরকারি ত্রাণ ভুয়া মাস্টার রোলে বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগে তদন্ত প্রমাণিত হয়েছে। এ কারণে কুষ্টিয়ার জেলা প্রশাসক আইন অনুযায়ী তাদের স্বীয় পদ হতে অপসারণের সুপারিশ করেছেন। চেয়ারম্যান ও সদস্যদের অপরাধমূলক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে তাদের দিয়ে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে সরকার মনে করে। কাজেই স্থানীয় সরকার আইন 2009 এর 34(1) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়। যুগান্তর ব্যুরো স্টাফ রিপোর্টার এই প্রতিনিধিদের পাঠানো খবর। অভয়নগর, যশোর। যশোরের অভয়নগর উপজেলার চলেশিয়া ইউনিয়নের 5 ওয়ার্ড ইউপি মেম্বার তুহিন শেখের বিরুদ্ধে অন্যের নামে চাল উত্তোলনকারী আত্মসাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। কোম্পানীগঞ্জ, নোয়াখালী। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নে মোহাম্মদ ইউনুস নামে 1 ডিলারকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার লাইসেন্স বাতিল করা হয়েছে। নাজিরপুর, পিরোজপুর। পিরোজপুরের নাজিরপুরে ন্যায্যমূল্যে চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শেখ মাঠিয়া ইউনিয়নের 2 ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেন বিভিন্ন কার্ডের নামে বরাদ্দ চাল উত্তোলন করেন। লোহাগড়া, নড়াইল। নড়াইলের লোহাগড়া বাজারে চাল ব্যবসায়ী গৌর দত্তকে পচা চাল মজুত ও বিক্রির অভিযোগে 15,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কাশিয়ানী, গোপালগঞ্জ। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তবে ডিলার বলছেন, এই অনিয়মের জন্য ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেম্বাররা দায়ী। নওগাঁ, নওগাঁর ধামরাই হাটে ভিজিএফের 6 বস্তা চালসহ ওমর ফারুক ভাদু নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার তাকে ভ্রাম্যমাণ আদালত 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নোয়াখালী,
সুবর্ণচর উপজেলার চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার মোহাম্মদ ইউনুসকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। তার ডিলারশিপও বাতিল করেছে উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান। 47 জেলায় নেই আইসিইউ। দেশের 8 বিভাগের 64 জেলায় কোভিড-19 রোগীদের চিকিৎসায় হাসপাতালে নির্দিষ্ট করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে 47 জেলায় কোনো আইসিইউ ইউনিট নেই। 17 জেলায় আছে 173টি আইসিইউ সজ্জা আছে। তবে 47 জেলায় করোনা আক্রান্ত কোনো রোগীর ইন্টেনসিভ কেয়ার ইউনিটের সাপোর্ট প্রয়োজন হলে দেওয়া সম্ভব হবে না, তাদের অন্য জেলা বা রাজধানীতে নিয়ে আসতে হবে। ঢাকায় সরকারি পর্যায়ে 9টি হাসপাতালে সজ্জা 3,190টি, এসব হাসপাতালে আইসিইউ সজ্জা আছে 147টি। ঢাকায় বেসরকারি পর্যায়ে 6টি হাসপাতাল কোভিড-19 চিকিৎসায় যুক্ত রয়েছে, এগুলোয় সজ্জার সংখ্যা 754টি এবং আইসিইউ সজ্জা রয়েছে 21টি। করোনা প্রতিরোধে এই প্রস্তুতিকে যথেষ্ট মনে করছে না এ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শক। এদিকে দেশের বর্তমান চিকিৎসা ব্যবস্থার মধ্যে রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা বিস্তারের ভবিষ্যৎ নিয়ে ভয়ের কথা শোনাচ্ছেন। তাদের মতে এই সময়ে করোনায় মৃতের সংখ্যা হতে পারে 800 থেকে 1,000। গত 21 এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সভাপতিতে করোনা ভাইরাসের প্রতিরোধ ও প্রতিকারে গৃহীত কার্যক্রম পর্যালোচনা ও পরবর্তী করণীয় বিষয়ে সভা কার্য বিবরণীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ ভবিষ্যৎ প্রক্ষেপণের তথ্য তুলে ধরেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, করোনা ভাইরাসের লক্ষাধিক মানুষ আক্রান্ত হতে পারে এমন খারাপ পরিস্থিতি বিবেচনায় রেখে সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী স্বাস্থ্যসেবার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তবে এসব সিনারিও মডেলিংয়ে অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা ও ব্যবহার করা হয়েছে, যেমন লকডাউন, জনসচেতনতা, শারীরিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা নির্দেশনা অনুসারে আক্রান্তদের মধ্যে 20% রোগীর হাসপাতালে সেবার প্রয়োজন পড়ে বলে তিনি জানান। এ প্রসঙ্গে রোগতত্ত্ব ও আইইডিসিআরের উপদেষ্টা ডাক্তার মোস্তাক হোসেন যুগান্তরকে বলেন, উন্নত বিশ্বে এই ধরনের মহামারীর ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর বিবেচনায় নিয়ে এই ধরনের মডেলিংয়ে করা হয়। এটা মূলত পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য। গত 21 এপ্রিল অনুষ্ঠিত ওই সভায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডক্টর আমিনুল জানান, সারা দেশে করোনা রোগীদের হাসপাতালের সুবিধা দেওয়ার লক্ষ্যে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের একটি ম্যাপিং সম্পন্ন করা হয়েছে। সে অনুযায়ী বর্তমানে সরকারিভাবে 6,000 শয্যা প্রস্তুত আছে। এর ধারাবাহিকতায় সরকারি ও বেসরকারি মিলিয়ে সারা দেশে মোট 20,000 শয্যা প্রস্তুত করা হচ্ছে। কোভিড-19 চিকিৎসার জন্য প্রস্তুতকৃত শয্যা রয়েছে 9,778টি, এর মধ্যে আইসিইউ শয্যা রয়েছে 341টি। অধিদপ্তর থেকে তৈরি সারা দেশের হাসপাতালের পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা বিভাগের 13 জেলায় সরকারি পর্যায়ে হাসপাতাল সজ্জা সংখ্যা আছে 1,096টি এবং আইসিইউ সজ্জা আছে 47টি। এর মধ্যে মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, নরসিংদী, রাজবাড়ী এবং ঢাকার জিঞ্জিরা উপজেলায় নির্ধারিত কোভিড হাসপাতালে কোনো আইসিইউ সজ্জা নেই। চট্টগ্রাম বিভাগের 11 জেলায় কোভিড-19 রোগীদের চিকিৎসায় সজ্জা প্রস্তুত রয়েছে 1,098টি এবং আইসিইউ সজ্জা 34টি। এর মধ্যে খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, বান্দরবান, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় করোনায় আইসিইউ সজ্জা নেই। ময়মনসিংহ বিভাগের 4টি জেলায় কোভিড-19 রোগীদের জন্য নির্ধারিত সজ্জা 380টি, এর মধ্যে আইসিইউ সজ্জা রয়েছে 60টি। ওই বিভাগের নেত্রকোনা, জামালপুর ও শেরপুরে কোনো আইসিইউ সজ্জা নেই। বরিশাল বিভাগের 6 জেলায় কোভিড-19 রোগীদের জন্য মোট সজ্জা 413টি, এর মধ্যে আইসিইউ সজ্জা প্রস্তুত রয়েছে 16টি। তবে ওই বিভাগের জেলা ঝালকাঠি, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় কোনো আইসিইউ সজ্জা নেই। সিলেট বিভাগের 4টি জেলায় কোভিড রোগীদের জন্য প্রস্তুতকৃত সজ্জা রয়েছে 348টি, এর মধ্যে আইসিইউ সজ্জা রয়েছে 16টি। তবে সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় কোনো আইসিইউ সজ্জা নেই। রাজশাহী বিভাগে কোভিড-19 রোগীদের জন্য প্রস্তুত সজ্জা সংখ্যা 924টি, এর মধ্যে আইসিইউ রয়েছে 28টি। এই বিভাগের নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোনো আইসিইউ সজ্জা নেই। খুলনা বিভাগের 10টি জেলায় কোভিড-19 রোগীদের জন্য প্রস্তুত 713টি সজ্জা, আইসিইউ আছে 18টি। এর মধ্যে বাগেরহাট, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, নড়াইল এবং মাগুরা উপজেলায় কোনো আইসিইউ সজ্জা প্রস্তুত নেই। রংপুর বিভাগের 8 জেলায় কোভিড-19 রোগীদের জন্য প্রস্তুত আছে 822 সজ্জা, এর মধ্যে আইসিইউ সজ্জা রয়েছে 13টি। তবে বিভাগের 20 গ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, গাইবান্ধা জেলায় কোনো আইসিইউ সজ্জা নেই। কোভিড-19 রোগীদের জন্য
অধিদপ্তরের তথ্যমতে রাজধানীতে কোভিড-19 রোগীদের চিকিৎসার্থে সরকারি পর্যায়ে 9টি হাসপাতাল মোট 3190টি শয্যা রয়েছে। এসব হাসপাতালের মুমূর্ষু রোগীদের জন্য আইসিইউ শয্যা আছে 147টি এবং ডায়ালিসিসের জন্য শয্যা রয়েছে 101টি। পাশাপাশি বেসরকারি পর্যায়ে করোনা রোগীদের চিকিৎসার্থে শয্যা রয়েছে 754টি, আইসিইউ রয়েছে 21টি এবং ডায়ালিসিস সুবিধা রয়েছে 1টি। অর্থাৎ ঢাকা শহরে সরকারি বেসরকারি মিলিয়ে শয্যা রয়েছে 3944টি, আইসিইউ রয়েছে 164টি এবং ডায়ালাইসিস শয্যা 102টি। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, করোনা থেকে কি রেহাই পাবে বাংলাদেশ? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।